ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ নিশ্চিত করেছে 6টি দল। দেখে নিন ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের তালিকাগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম পর্বের খেলা। 12টি দলের মধ্যে থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা 6টি দলই খেলবে সুপার লিগ। 9 ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ নিশ্চিত করা বাকি 5টি দল হলো প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবহানী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগামী 19 এবং 20 জুন হবে প্রথম 2টি রাউন্ড। একদিন বিরতি থেকে 22 এবং 23 জুন হবে পরের রাউন্ড। 25 জুন শেষ হবে রাউন্ডগুলো। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, সুপার লিগে পর্বে পুরোটাই হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিনে 3টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ম্যাচ টিএস স্পোর্টস এবং গাজী টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।